কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তেলের পাম্পে লাগা আগুন 2 ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, দুপুর 1:45 দিকে জুয়েল ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের 4টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে, পরে কিশোরগঞ্জ থেকে আরও 2টি ইউনিট যোগ দিয়ে 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুন লেগেছে ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।